বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা সাদর আমন্ত্রণ জানাচ্ছি নবী রাসুলগণের গৌরবদীপ্ত জীবনী মোবারক নিয়ে আলোচনা অনুষ্ঠান সিরাজম মনিরা দেখার জন্য মনিরা অনুষ্ঠানটি প্রতি সপ্তাহে বুধবার কদর টিভিতে রাত আটটায় প্রচার করা হয়ে থাকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা নবী রাসুলগণের জীবনী মোবারক আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করে থাকি আর এই মহতি কর্মটি যিনি করছেন তিনি হচ্ছেন সিরাজম মনিরা অনুষ্ঠানের নিয়মিত আলোচক হজরতুল আল্লাম ইমরান হোসাইন মাঝারি সাহেব যিনি একদিকে কোরআন গবেষণা কেন্দ্রের সম্মানিত গবেষক বিশিষ্ট আলেমের দিন এবং বিশিষ্ট ইসলামিক লেখক বিজ্ঞ আলোচককে আমাদের অনুষ্ঠানে সুস্বাগতম জানিয়ে আজকের আলোচনা পর্ব শুরু করছি সম্মানিত আলোচক গত পর্বে হজরত হুদ আলিয়া সাল্লামের সম্পর্কে আলোচনা করেছেন এবং আলোচনার শেষের দিকে আপনি যে কথাটি বলেছিলেন যে আল্লাহর পক্ষ থেকে গজব আসা শুরু হবে আর সে সময় মোহন রাবুল আলমিন তার বন্ধুকে বলেছেন তার নিজ ভূমি থেকে অন্যত্র চলে যাওয়ার জন্য এর পরবর্তী ঘটনা জানতে চাচ্ছি ধন্যবাদ সম্মানিত সঞ্চালক প্রফেসর ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন সোহেল বিসমিল্লাহ রহমান রাহিম নাহমদ হুসল্লা আদা রসুল হিল করিম আম্মা বাদ মহান রাব্বুল আলমিনের শাহী দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি যে দয়াময় রাবুল আলমিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন তার আম্বিয়ে ক্যারামগণের পবিত্র জীবনী নিয়ে কদর টিভির সাপ্তাহিক আয়োজন মুনিরা এ প্রোগ্রামে আলোচনা করার আল্লাহর দরবারে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমাদের পেয়ারা নবী মুহাম্মদ এর প্রতি দরুদ ও সালাম নিবেদন করছি সম্মানিত দর্শক শ্রোতা সকলের প্রতি রইল আন্তরিক সালাম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত সম্মানিত সঞ্চালক গত পর্বে আমরা হযরত হুদ আলিহি সালাম এর জাতির কাছে গজব আসতেছে এ বিষয়টা আলোচনা করেছিলাম গজবের ধরনটা ছিল আল্লাহ রাসুল ইসলাম বলেছেন যে হুদ সালামের জাতির কাছে আল্লাহ যে রিয় বাতাস পাঠিয়েছিলেন এই বাতাসটা ছিল ইসলাম বলেছেন যে একটা আংটি পরিমাণ বাতাস একটা আংটির ভিতরের যে সিদ্রটা এই আংটি পরিমাণ সিদ্র রব্বুল আলমিন বাতাসের খুলে দিয়েছিলেন তখন এই বাতাস এই বাতাসে তাদেরকে মেসাকার করে দিয়েছে সামান্য সামান্য আংটি পরিমাণ নবীজি বলেছেন আচ্ছা এই ধরনটা এমন ছিল এই ধ্বংসাত্মক বাতাস কালো রূপ ধারণ করে যখন আসতেছিল আসার পথে গ্রামাঞ্চলের সকল কিছুকে মানুষগুলোকে পশু এগুলোকে তাদের গৃহপালিত পশুগুলোকে এবং আসবাবপত্র এগুলোকে তারা সব উড়িয়ে নিয়ে আসতেছে বাতাস উড়িয়ে নিয়ে আসতেছে আর এদিক দিয়ে শহরবাসী দেখতেছে ভীষণ কালো মেঘ হইয়া তাদের কাছে বৃষ্টি আসতেছে আসতেছে তখন এইভাবে আসতে আসতে গ্রাম অঞ্চলের এই জিনিসগুলোকে মানুষগুলোকে চতুষ্পদ যন্ত্রগুলোকে তাদের আসবাবপত্রগুলো যখন বাতাস উড়ে নিয়ে এসে শহরবাসীর উপরে ফেলে দিল তখন যাদেরকে নিয়ে আসছে এবং যাদের উপরে ফেলে দিছে ও বই মেসাকার মেসাকার শেষ হয়ে গেল এদের মধ্যে যারা প্রাণ রক্ষার জন্য দৌড়িয়ে গিয়ে পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল বাতাস এমন প্রবল বেগে গুহার ভিতরে প্রবেশ করেছে বাতাসের ঝাপটায় গুহার ভিতরের লোকগুলোকেও বের করে এনে উপর করে ফেলে দেওয়া হয় এবং পুরা মেশাকার হয়ে যায় পুরা ধ্বংস এরপরে এই ধ্বংসাত্মক সকল লাশের উপরে প্রবল বাতাস এই বালিগুলো লাশের উপরে দিয়ে ঢাকনা দিয়ে দেয় কমস্ত করে ফেলে অর্থাৎ এখানে যে একটা আজ সম্প্রদায় একটা জনপথ ছিল আল্লাহর গজবের রসানলে এটা মুহূর্তের ভিতরে নিচ্ছি হয়ে নিচিহ্ন হয়ে গেল আত সম্প্রদায়ের উপরে গজবের এই বাতাসের সময়টা কতদিন ছিল আল্লাহ কালাম পাকে বলেছেন সাব আ সামানিয়াতা আলিয়া সামান লায়ালিও লাইলুনের বহু বচন হচ্ছে লায়াল অর্থাৎ সাত রাত্রি আর সামানিয়াতি আয়াম ইয়মিনের বহু বচন হল আয়াম আট দিন আট দিন সাত রাত্র সাত রাত্র আট দিন মানে গজবের স্থায়িত্ব গজবের স্থায়িত্ব শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ এই রাত্র এই সাতটা রাত্র আর আট দিন পুরা গজব গজব তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে নাজিল হয়েছে এবং একদম ধ্বংস হয়ে গিয়েছে সব মানে আর কোনো কিছু অবশিষ্ট নেই অথচ রাব্বুল আলমিন হযরত হুদ আলাইহিস সালাম এবং তার প্রতি ইমান আনয়নকারী যে সত্তর জন মানুষ তাদেরকে কিন্তু রাব্বুল আলমিন পরিপূর্ণ হেফাজতে রেখেছেন তাদের কোনো সমস্যা হয় হয়নি তারা আল্লাহর হুকুমে নির্ধারিত জায়গায় চলে গেলেন পাহাড়ের পাদদেশে ওইদিকে চলে গেলেন আল্লাহ তাদেরকে হেফাজত করলেন তখন হুদ আলিহ ইসালাম কষ্ট পাইলেন পরবর্তী সময়ে যখন এটা তারা ধ্বংস হয়ে যায় তিনি পরবর্তী সময়ে তাদের জন্য দুঃখই করলেন যে আমি তোমাদেরকে তো ডাকছিলাম আল্লাহ নবী তো বারবার তাদেরকে সে সৎপথ আহ্বান করেছে গজবে আসতে আসতে সেই কথাও বলেছে কিন্তু তারা তো গুরুত্ব দেয়নি গুরুত্ব দেয়নি বিজ্ঞ আলোচক ধন্যবাদ জানাচ্ছি আত সম্প্রদায়ের আজাবের বিষয়টা অত্যন্ত চমৎকারভাবে আপনি উপস্থাপন করলেন গজবের পরবর্তী অবস্থা সম্পর্কে জানতে চাচ্ছি গজবের পরবর্তী অবস্থা সম্পর্কে আল্লাহ নবী হজরত হুদ আলি ইসালাম যেটা বললাম যে তিনি তার সম্প্রদায়ের দিকে তাকিয়ে দেখলেন যে সব শেষ তিনি কষ্ট পেলেন দুঃখ পেলেন দুঃখ পেয়ে এখানে তো আর কিছু করণীয় নাই পরবর্তী সময়ে তিনি যে অনুসারীগুলোকে রেখেছেন তাদেরকে শিক্ষা দীক্ষা দিয়েছেন যতটুক তাদেরকে আলোকিত করা যায় আলোকিত করেছেন এই আলোয় প্রায় কয়েকশো বৎসর তারা আবার হেদায়তের পথে পরিচালিত হয়েছে পরিচালিত হয়েছিলেন এবং পরবর্তী সময়ে তারা আবার সেই শয়তানের প্ররোচনায় আবার হেদায়তের পথ থেকে বিচ্ছুত হয়ে যায় তাদের কয়েক জেনারেশন পর তো হুদ আলিহাল্লাম আস্তে আস্তে তার বয়স হয়ে যায় ওফাতের সময় ঘনিয়ে আসে তিনি আল্লাহর এই দায়িত্ব পালন করতে করতে ওফাত লাভ করেন হজরত হুদ আলিহিসাল্লাম এর ওফাত সম্পর্কে তারিখে স্বামী কেতাবে এইভাবে এসেছে ইন্না আসা তা আর বা আওনা যে তিনি জীবিত ছিলেন একশত চৌত্রিশ বছর একশো চৌত্রিশ বছর তার হায়াতকাল ইসলামী বিশ্বকোষের বর্ণনা অনুযায়ী হজরত হুদ আলি সালামের হায়াতকাল বলা হয়েছে একশত পঞ্চাশ বৎসর আবার কোন কোন রায় থেকে জানা যায় যে তিনি দীর্ঘ চারশো বৎসর হায়াত পেয়েছিলেন এই দীর্ঘ সময় তিনি আল্লাহরে বাণী লা এক আল্লাহর পথে মানুষকে আহ্বান আহ্বান করেছেন দয়াময় আল্লাহকে পাওয়ার বিদ্যা শিক্ষা দিয়েছেন তস্কিয়ে নফস নফসের ইসলাহ আত্মশুদ্ধির বিদ্যা তিনি দিয়েছেন আপনি একটা জিনিস লক্ষ্য করবেন আমরা অদ্যবধি ইসরা মুনিরা অনুষ্ঠানে হজরত আদম সালাম হজরত শীশ আলেহ সালাম হজরত ইদ্রিস আদেহিসাল্লাম হজরত নূ সালাম এবং হজরত বর্তমান আলোচনা করছি হজরত হুদ সালাম সম্পর্কে প্রত্যেক একটা মৌলিক জায়গা যে তোমরা এক আল্লাহর ইবাদত করবে প্রথম বার্তাটি ছিল এটা এটা লা ইল্লাল্লাহ ইল্লাহ যে মানে আমার সাথে কাউকে শরিক করো না তোমরা আল্লাহর আনুগত্য করো আর তাদের যে আত্মশুদ্ধির যে বিদ্যা অর্থাৎ নিজেকে পরিশুদ্ধ করা নিজেকে পরিশুদ্ধ না করতে পারলে তো প্রভুর কাছে বান্দা গ্রহণীয় হচ্ছে না যার কারণে চরিত্রবান বানানো এক আল্লাহতে আত্মসমর্পণ করা নিজের মাঝে আল্লাহর উপলব্ধি যে আমার প্রভু আমার মাঝে আছেন আমি তার ইচ্ছায় পরিচালিত হতে হবে তার কাছে আত্মসমর্পণ করতে হবে এই বিষয়গুলো মূলত সমস্ত আম্বিএকেরামের শিক্ষা এক জায়গায় মূলনীতি এক সেটা হলো আত্মশুদ্ধি আত্মশুদ্ধি করে নিজেকে ব্যক্তিশুদ্ধি করা এবং আল্লাহতে আত্মসমর্পিত হওয়া আল্লাহর ইচ্ছায় নিজেকে পরিচালিত পরিচালিত করা নিজের মাঝে প্রভুকে ঘোষিত করা আর এক প্রভু আব্বুল আলমিনের আবাদত করা ইলা হুয়াহেদ তোমাদের ইলাহ হচ্ছে এক ইলা ইলাহা ইল্লাল্লাহ আর আহ্বান ছিল যে ওয়া আবুদুল্লাহ ওয়া আতি উনি আল্লাহর ইবাদত করবে আর আমিজ আল্লাহর পীড়িত রাসুল আমার আনুগত্য করবে এই আহ্বান প্রত্যেক নবী দিয়ে গিয়েছেন অর্থাৎ হুদ আলিহ ইসালাম এই একশো চৌত্রিশ বৎসর কোনো রাওয়ায়তে একশো পঞ্চাশ বৎসর কোনো রাওয়ায়তে চারশো বৎসর হায়াত পেয়েছেন জগতের বুকে থেকে তিনি এই আহ্বানে করেছেন এই শিক্ষাই দিয়েছেন সৃষ্টি কিভাবে তার মহান প্রভু স্রষ্টাকে লাভ করবে এক প্রভুর এ করবে স্বী হস্তে নির্মিত মূর্তিগুলোর পরিত্যাগ করবে করবে এই শিক্ষাই তিনি দিয়েছেন ধন্যবাদ হজরত হুদ আলহি সাল্লামের ওফ সম্পর্কে আমাদের জানার সুযোগ হলো অনুষ্ঠানের এই পর্যায়ে বিজ্ঞ আলোচকের কাছে জানতে চাচ্ছি রহদা শরীফ কোথায় অবস্থিত ধন্যবাদ একটা রেওয়ায় এরকম পাওয়া যায় যে অনেক আম্বি গ্রাম ধ্বংস তাদের জাতি ধ্বংস হয়ে যাওয়ার পর তাফসিরে মাঝারির মধ্যে এসেছে যে ওই আম্বি কেরাম তাদের অনুসারীদেরকে নিয়ে মক্কা মজামায় চলে যেতেন কাবাগরের আশেপাশে তারা থাকতেন এবং ওই আম্বিএ গ্রামের ওফাত মক্কা শরীফে হয়েছে এরকম কিছু তথ্য পাওয়া যায় পাওয়া যায় এর ভিতরে একটি তথ্য এইভাবে এসেছে যে হজরত হুদ আলা ইসলামের রজা শরীফ মক্কায় অবস্থিত মক্কায় অবস্থিত মক্কায় অবস্থিত অর্থাৎ তিনি সেখানে চলে গিয়েছেন এবং সেখানে তার এন্তেকাল হয়েছে আর অন্য একটা রে এইভাবে এসেছে যে হাজরা মাউদ যেটা ইয়েমেন ইয়েমেনের হাজরা মাউদ অঞ্চলে হজরত হুদ ইসলামের রোজা শরীফ রয়েছে আবার কেহ বলেছেন যে হজরত হুদ আলাই ইসলামের রজার শরীফ ইয়েমেনে আছে স্পেসিফিক হজরত আলী কার রামাল্লাহ তিনি একটা মত লিখেছেন বা মত বলেছেন যে ইয়েমেনের হাজরা মাউদ অঞ্চলের লাল পাহাড়ের উপরে হজরত হুদ আলিহ ইসালামের রৌজা শরীফ অবস্থিত এরকম বিভিন্ন মত পাওয়া যায় তবে ইন্টারনেটের কল্যাণে আমরা প্রকৃত তথ্য বা এখন বের করা সম্ভব যে আল্লাহনবী হজরত হুদ আলাই ইসলাম এর রৌজা শরীফ কোথায় আছে কোথায় আছে এবং অনেক মানুষ এই রোজা শরীফগুলোকেও অনেক সম্মান করে থাকে অনেক তাজিম করে থাকে তো সেখানে আল্লাহর বন্ধু আছে কারণ অনেকেই রোজা শরীফ যে আরত করে ফজিলত লাভ করে থাকে ধন্যবাদ হজরতুল আল্লাম ইমরান হোসেন মাদারি সাহেব সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের বিজ্ঞ আলোচক কোরআন গবেষণা কেন্দ্রের সম্মানিত গবেষক হজরতুল আল্লাম এমরান হোসাইন মাদারি সাহেব বেশ কয়েকটি পর্বে হজরত হুদ আলিয়া সাল্লামের জীবনী মোবারকের বহু তথ্য পবিত্র কোরআন হাদিস এবং ইতিহাসের আলোকে উপস্থাপন করেছেন তার আলোচনা থেকে হজরত হুদ আলাহি সাল্লাম সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা আমরা লাভ করতে পেরেছি বিজ্ঞ আলোচকের আলোচনা থেকে আমরা জানতে পেরেছি হজরত হুদ আলাহি সাল্লাম তার জাতিকে এক আল্লাহর প্রতি আহ্বান করেছেন মূর্তি পূজা না করার জন্য বলেছেন এবং তিনি আত্মশুদ্ধির শিক্ষা তার জাতিকে দিয়ে গেছেন যারা তার কথা মতো তাকে অনুসরণ করেছে তারাই সত্যের আলোকে উদ্ভাসিত হয়েছে আর যারা হযর হুদ আল্লাহ সাল্লামকে প্রত্যাখ্যান করেছে তার আহ্বানকে প্রত্যাখ্যান করেছে সেই আত সম্প্রদায় গজবে পতিত হয়েছে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি হজর হুদ আল্লাহ সাল্লামের জীবনী মোমারক থেকে আমরা যে শিক্ষা গ্রহণ করেছি সেটা যেন আমরা আমাদের বাস্তবিত্তিক জীবনে প্রয়োগের মাধ্যমে আত্মশুদ্ধির মাধ্যমে আলোকিত মানুষ হতে পারি সেই প্রত্যাশা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি মোহান রাবুল আলামিন আমাদের সকলের সহায় হন আমিন